একটা গল্প দিয়ে শুরু করি ধরে নিন ঢাকার উত্তরায় আপনি আপনার মা বাবা তিন ভাই বোন সহ বসবাস করেন ফরিদপুরের একজন লোক যার নাম হচ্ছে কাবিলা সে নিজেকে আল্লাহর নবী বলে ঘোষণা দিল সে বলল যে তার আল্লাহকে মানবে না তবে সে সবাইকে হত্যা করবে যারা তার আল্লাহকে মানবে তারা নিরাপদে থাকবে কিন্তু তার আল্লাহকে না মানলে তার সাথে কাবিলা সাল্লাহ যুদ্ধ করবেন একদিন আপনি আপনার তিন ভাই দুই বোন মা বাবার সাথে সকালবেলা ব্রেকফাস্ট করছেন এমন সময় বাইরে প্রচন্ড আওয়াজ শুনলেন হৈচই শুনলেন আপনি দেখতে পেলেন বিশাল জোব্বা পরা আল খাল্লা পরা বুক পর্যন্ত লম্বা লম্বা দাড়িওয়ালা কিছু লোক আপনার বাসায় ঢুকে গেল আপনার মা ও দু বোনকে বেঁধে এক কোনায় নিয়ে গেল আপনাকে আপনার তিন ভাইকে এবং আপনার বাবাকে পিটমোড়া করে বেঁধে উত্তরা রাস্তার মধ্যে জোর করে বসিয়ে রাখলো একইভাবে উত্তরার যতগুলো ফ্ল্যাট আছে যতগুলো ঘর আছে যতগুলো আবাসিক এলাকা আছে সেখানে যতগুলো পুরুষ আছে সবাইকে তারা উত্তরা রাস্তার মধ্যে একত্রিত করলো এবং তাদেরকে পিঠ করে বেঁধে মাটিতে বসিয়ে রাখল আপনাদেরকে নানাভাবে তারা অত্যাচার করল তাদের একজন আপনার বাবার মাথার মধ্যে আঘাত করলো যেটা দেখে আপনার মার আর সহ্য হল না আপনার মা তখন নবী কাবিলা আলাইসাল্লামকে গালি দিল এর পরে আপনার মাকেও আলাদা করা হল যেহেতু সে নবী কাবিলা গালি দিয়েছে তাই আপনার মাকে আলাদা করে অন্য এক জায়গায় বসানো হলো জবাই করার জন্য আপনার মা দেখলেন যে কাবিলা সাল্লাল্লাহু আলাই সাল্লাম তলোয়ার হাতে বাজারের মধ্যে তার স্বামীকে তিন সন্তানকে জবাই করছে শুধু তাদেরকে নয় সমস্ত পুরুষদেরকে কাবিলা সাল্লাহ আলাইসাল্লাম জবাই করছে চোখের সামনে তিন সন্তানসহ নিজের স্বামীকে এভাবে জবাই হওয়া দেখার পর পৃথিবীতে কোনো মহিলা কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে কি মনে হয় আপনাদের সে কি মানসিকভাবে ভারসাম্য হারাবে না সে কি দশজন লোকের মতো মানসিক সুস্থ থাকবে না সে সুস্থ থাকবে না সে পাগল হয়ে যাবে প্রচন্ড কষ্ট এবং মানসিক যন্ত্রণায় আপনার মা তখন পাগল হয়ে যাবে এর কিছুক্ষণ পর আপনার মাকেও সে রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হলো কেননা আপনার মা কবি এবং নবী কাবিল্লাহ আলাইসাল্লামকে গালি দিয়েছে কেন গালি দিয়েছে কারণ কাবিলা সাল্লাহু আলহাম আপনার বাবার মাথার মধ্যে আঘাত করেছিল তাই নবী কাবিলাকে গালি দিয়েছে আপনার মা এই অপরাধে আপনার মাকেও জবাই করা হল কেমন লাগলো ঘটনাটা শুনতে হৃদয় নাকি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী কাজ হয়েছিল সেখানে আল্লাহ পাকের নির্দেশে নবী কাবিলা সাল্লাল্লাহু আলাই্লাম এ কাজটি করেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশের ঢাকার উত্তরায় কিন্তু ইতিহাসে এরকম ঘটনাটি ঘটিয়েছেন আমাদের দিনের নবী দয়ান নবী মুহাম্মদ সাল্ল্লাহু আলাই্লাম সুনান দাউদ হাদিস থেকে আমরা ঠিক একই ঘটনাটাই জানতে পারি আমরা জানতে পারি নবী একইভাবে বাজারে ওই এলাকার সকল পুরুষদের হত্যা করেছিল এই দৃশ্য দেখে একজন মহিলা অর্থ হাসিতে ফেটে পড়েছিল এবং তাকে যখন হত্যা করা হচ্ছিল তখনও সে হেসে যাচ্ছিল এবং শেষে সে বলছিল সে নবীকে গালি দিয়েছে তাই তাকে হত্যা করা হবে আয়েশার সামনে ঘটনাটা ঘটে হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা কর্তৃক আয়েশা কখনোই নাকি এই ঘটনাটা ভুলতে পারেনি কারণ যে মহিলাকে একটু পরে হত্যা করা হবে সে মহিলা কিভাবে এভাবে হাসতে পারে এই ব্যাপারটা আয়েশার বোধগম্য হয়নি কোনো সাধারণ মানুষ এই অবস্থায় হাসতে পারে না তবে কেউ কেউ পারে কেউ যদি চরমভাবে মানসিক আঘাত পায় তখন সে মানসিক ভারসাম্যহীনতায় ভোগে তখন সে এরকম কাজ করতে পারে ওই মহিলার সাথে ঠিক এমনটাই হয়েছিল আসুন তাহলে সুনান আবু দাউদ থেকে নাসির উদ্দিন আলবানি সাহেবের হাদিস থেকে আমরা সত্য ঘটনাটি জেনে আসি সুনান আবু দাউদ কৃত অধ্যায় নয় জিহাদ হাদিস নাম্বার দু হাজার নারী হত্যার সম্পর্কে আয়েশার সূত্রে বর্ণিত তিনি বলেন বনি কুরাইজার কোনো মহিলাকে হত্যা করা হয়নি তবে এক মহিলাকে হত্যা করা হয় সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়ছিল তখন রাসুলাল্লা সাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন এমন সময় এক ব্যক্তি তার নাম ধরে ডাকল অমুক মহিলাটি কোথায় সে বলল আমি আমি আয়েশা বললাম তোমরা কি হলে ডাকছ কেন সে বলল আমি যা ঘটিয়েছি সেজন্য সে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল আয়েশা বলেন তাকে নিয়ে গিয়ে হত্যা করা হয় আমি ঘটনাটি আজও ভুলতে পারিনি আমি তার আচরণে অবাক হয়েছিলাম যে তাকে হত্যা করা হবে এ কথা জেনেও সে অট্ট হাসিতে ফেটে পড়েছিল হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে পাবেন সুনান আবু দাউদ অধ্যায় নয় জিহাদ হাদিস নাম্বার দু হাজার মহিলাদের হত্যা সম্পর্কে আব্দুল্লাহ ইবেন মোহাম্মদ নুফাইলি রহমতুল্লাহ আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন বনু কুরাইজার মহিলাদের থেকে কোনো মহিলাকে হত্যা করা হয়নি কিন্তু একজন মহিলাকে হত্যা করা হয় যে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়ছিল সে সময় রাসুল বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন তখন জৈনিক আহ্বানকারী সে মহিলার নাম ধরে ডাকে যে অমুক মহিলা কোথায় তখন সে বলে এই তো আমি আমি আয়েশা তাকে জিজ্ঞাসা করি তোমার ব্যাপার কী তখন সে বলে আমি একটা ঘটনা ঘটিয়েছি তখন সে নবী সাল্লাহ সাল্লামকে গালি দেয় আয়েশা বলেন তখন সে আহ্বানকারী তাকে নিয়ে যায় এবং তার শিরচ্ছেদ করে তিনি বলেন আমি এই ঘটনাটি এখনো ভুলতে পারিনি কেননা তার আচরণে তাজজপের ব্যাপার এই ছিল যে সে অট্টহাসিতে ফেটে পড়ছিল অথচ সে জানত যে তাকে হত্যা করা হবে হাদিসের মান হাসান একটিবার ভাবুন ওই মহিলার কথা তার স্বামী সন্তান পিতা ভাইয়ের কথা তার গোত্রের পুরুষদের কথা যে দেখছিল যে তার গোত্রের সমস্ত পুরুষকে মোহাম্মদ বাজারের মধ্যে নিয়ে গিয়ে জবাই করছে এবং সেটা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ছিল কারণ এরকম দৃশ্য যখন কোনো মানুষ তার চোখের সামনে ঘটতে দেখে তখন সে আর সুস্থ থাকে না হয় সে অজ্ঞান হয়ে যাবে অথবা সে পাথরের মতো শক্ত হয়ে যাবে অথবা সে পাগল হয়ে যাবে কারণ মানুষের এ ধরনের শোক সহ্য করার ক্ষমতা নেই যারা ইসলামকে শান্তির ধর্ম বলেন মানবতার ধর্ম বলেন আল্লাহ পাকের প্রেরিত একমাত্র ধর্ম বলেন তারা কি কখনো এই কথাগুলো সাধারণ মানুষকে বলেন ইসলাম প্রতিষ্ঠার পিছনে কত রক্ত কত লক্ষ মানুষের কষ্ট কত লক্ষ মানুষের কে নির্যাতনের কাহিনীর উপরে এদেরকে সিঁড়ি বানিয়ে ইসলাম আজ টিকে আছে তবে এখন মানুষ আর আগের মত নেই এখন মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে এখন মানুষ দলিল প্রমাণগুলোকে যাচাই করতে শিখেছে এখন যখন সে এই কথাগুলো খুঁজে দেখবে এর সত্যতা পাবে মানুষ তখন বুঝতে পারবে ইসলামের ভিতরে কি ভয়াবহ বর্বরতা লুকিয়ে আছে কি ভয়াবহ বর্বরতার মোরকে চাদরে চোদ্দশো বছর ইসলামকে ঢেকে রাখা হয়েছে কিন্তু ইসলাম মোটেও আসলে সেরকম নয় ইসলাম হচ্ছে একটি বাঘ একটি মানুষ খেকো বাঘ যেটি একটি গাধা বা ভেড়ার চামড়া গায়ে দিয়ে নিরীহ অবস্থায় থাকে সে কখনো তার ভেতরের হিংস্রতা সবার সামনে দেখায় না কিন্তু যখন সে সুযোগ পাবে বাঘ তার হিংস্রতা অবশ্যই দেখাবে এবং এটাই হচ্ছে ইসলামের নীতি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন